कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। तो चले এলাম পাঠান নিয়ে কিছু লেটেস্ট আপডেট নিয়ে। সো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আমি অল ইন্ডিয়া মুভিজ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো অবশ্যই যদি সর্বপ্রথম ভিডিওটি পেতে হলে অল নোটিফিকেশন অন করে দিন। সো ভিউয়ার্স, আমি অনেক 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 এক্সাইটেড, কারণ আমি একজন নিজে এসআরকে ফ্যান। তো আমি শাহরুখ খানের পাঠানের ট্রেলারের জন্য অনেক দিন তো অপেক্ষা করছি, অনেক কী বলবো, পাগল হয়েছি পাঠানের ট্রেলার দেখার জন্য, মুভি দেখার জন্য তো অনেক পাগল, কিন্তু পাঠানের ট্রেলারের জন্য আরও বেশি। অনেক দিন অপেক্ষা করে আছি যে কখন রিলিজ করবে পাঠানের ট্রেলার। তো শেষমেশ সেই দিনটা চলে এলো, আগামীকাল পাঠানের ট্রেলার রিলিজ হচ্ছে এবং ইয়েসরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে এই কিন্তু ট্রেলারটা কাল সকাল 11টার সময় আপলোড হবে। তো বুঝতে পারছো পাঠানের ক্রেজ কতটা বেশি আছে। এবং আজকে ইয়েসরাজ ফিল্মসের একটা কমিউনিটি পোস্টে পাঠানের একটা পোস্টার শো করেছে, যেখানে কি বলবো 20,000 লাইক পড়ে গেছে। মাত্র কমিউনিটি পোস্টে জানানো হয়েছে খবরটা যে কাল পাঠানের ট্রেলার আসছে, তাতেই কিন্তু 20,000 লাইক পড়ে গেছে। তো পাঠান ফ্যান্সটা কতটা পাগল হয়ে আছে মানে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো। আমি একজন নিজেই এসআরকে ফ্যান্স, আমি প্রচুর এক্সাইটেড। যদি ভিডিওর মধ্যে কিছু ভুলভাল বলে থাকি তো প্লিজ মাফ করে দেবেন ভাইয়া, কারণ এই ট্রেলার নিয়ে আমি প্রচুর প্রচুর এক্সাইটেড। তো আমি কিছু খবর সূত্রে জানতে পেরেছি, এখানে তো ট্রেলারে মুভিতে তো সলমান খানের একটা কেমিও রোল আছে, কিন্তু এর সাথে সাথে এমনও খবর শুনতে পাচ্ছি যে এই সিনেমায় নাকি ঋত্বিকেরও একটা এন্ট্রি হবে, জানি কবিরের একটা এন্ট্রি হবে পাঠান সিনেমাতে। তাহলে বুঝতে পারছো পাঠানের ক্রেজ কতটা বাড়বে, কী বলবো, মানে আগুন লাগাচ্ছে যে বলিউডকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে পাঠান সিনেমা। বলিউডের যেভাবে অনেক লোক বলছিল বলিউডের দিন শেষ হ্যান ত্যান, ঠিক আছে, সেই মানে সেই উত্তরটা নিয়ে এসছে শাহরুখ খান, আর এটাই পাবে বলিউডের মাথা উঁচু করে দাঁড়ানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে কিং খান, আর কিং খানই পাবে বলিউডের দিনগুলোকে ফেরাতে। সো ভিউয়ার্স, এটার জন্য আমি এক্সাইটেড। এবং সেন্সার বোর্ড থেকে জানানো হয়েছে যে পাঠানের ট্রেলারে এমন কিছু দেখতে চলেছে শাহরুখ খান ফ্যান যেটা আগে কখনও দেখেনি এবং কোনো ট্রেলারে এরকম দেখানো হয়নি। তো পাঠানের ট্রেলারে কাল আগুন লাগবে, আগুন, এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে। এবং এখানে যে জানি না ট্রেলারে সলমান খান কিংবা ঋত্বিককে অল্প কিছু হলে দেখাবে কি না জানি না, কিন্তু যদি দেখায় তো আরও তো আগুন তো লাগবে। এবং আমার মনে হয় ট্রেলারের মধ্যে দুজনকার এন্ট্রি না করানোটাই ভালো, কারণ সিনেমা হলে যখন ডাইরেক্ট ফেস টু ফেস দেখবো তখনই সবথেকে বেশি ইন্টারেস্ট পাবো পাঠানের ট্রেলার নিয়ে, কারণ তখন যদি এরা আসবে তখন যে সিটি মারার মানে কি বলবো গোলা এখন থেকে ঝেড়ে দেখছি পাঠানের সিটি মারার জন্য সিনেমা। সো ভিউয়ার্স, শাহরুখ খানের হাত ধরেই বলিউডের দিন ফিরতে চলেছে এমনটাই খবর শোনা যাচ্ছে। তবে আমি কিন্তু পাঠানের ট্রেলার নিয়ে এবং মুভি নিয়ে প্রচুর এক্সাইটেড, এবং আমি ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কেড়ে নিয়েছি। এবং তোমরা কী করেছো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কারণ আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছি। এবং তোমরা ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট পেয়েছো কি না না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি শাহরুখ খান ফ্যান হয়ে থাকো তো আমি তো একজন এসআরকে ফ্যান, তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং শাহরুখ খান ফ্যান হলে তো অবশ্যই লাইক করবেন, আর প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।